এসএসসি জলঘোলার মধ্যেই নয়া টুইস্ট হঠাৎই সিবিআই হাজিরায় রাজি অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে চিঠি দিয়ে ইতিমধ্যে ইচ্ছা প্রকাশ করেছেন অনুব্রত মন্ডল। তরি জবাব দেয় নিজাম প্যালেসও বৃহস্পতিবার সকাল দশটায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে গরু পাচার মামলা থেকে ভোট পরবর্তী হিংসা মামলা সিবিআই একাধিকবার তলব করলেও অসুস্থ সহ বিভিন্ন যুক্তি দেখিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল গত ছয়ই এপ্রিল গরু পাচার মামলায় বীরভূমের ডাপুটি নেতাকে তলব করেছে সিবিআই আগের দিনই কলকাতায় পৌঁছেছিলেন তিনি তবুও পরের দিন নিজাম প্যালেসে পৌঁছতে পারেননি তিনি বরং অত্যন্ত নাটকীয়ভাবে তার গাড়ি গিয়ে পৌঁছো এস হাসপাতালে অসুস্থ বোধ করায় তিনি ভর্তি হয়ে যান উডবান ওয়ার্ডে সিবিআই চাইলেই উডবান ওয়ার্ডে ভর্তি করতে পারে চিঠি দিয়ে জানিয়ে দেন নেতা হাসপাতাল থেকে মুক্তির পরও বাড়িতে কিংবা ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তদবির করেন এরপর এপ্রিলের শেষে অনুব্রত মন্ডল সিবিআইকে চিঠি দিয়ে জানান তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি প্রসঙ্গত এর আগে পঁচিশে এপ্রিল অনুব্রত মন্ডল চিঠি দিয়ে জানিয়েছিলেন সিবিআই যদি তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তাহলে একুশে মে এর পর তিনি সিবিআইয়ের কলকাতা অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত নিজের প্যান এবং আধার কার্ডের প্রতিলিপিও জমা দিয়েছিলেন তিনি অবশেষে বুধবার তিনি জানান বৃহস্পতিবার সিবিআই দপ্তরে যাবেন অনুব্রতর তরফ থেকে জানানো হয় তিনি হাজিরা এড়াতে চান না তিনি শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন গরু পাচার মামলায় তদন্তে সহযোগিতা করতে রাজি তিনি জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হতে প্রস্তুত অনুব্রত মণ্ডল ঠিক কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন তা নিয়েই চলছে জলঘোলা